সকালবেলা কলেজে আসলাম, কলেজে আসার পরে ভেতরে ঢুকে বসে আছি, হঠাৎ করে আওয়াজ শুনি, ওই ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে, হ্যাঁ আমাকে বাঁচাও এই টাইপের আওয়াজ করছে, দরজা খোলো দরজা খোলো। আমরা তিন চারজন ওখানে পৌঁছাই, আমি সোমেন দাস, পিন্টু, আরও কেউ কেউ, তপন মণ্ডল, এরা পৌঁছাই। পৌঁছে গিয়ে দরজা ভিতর দিয়ে খুলছে না, তারপরে আমি লাথি দিয়ে দরজাটা ভেঙে দিই, ভেঙে দিয়ে দেখি যে রণপতি রায় স্যারের পরে আক্রমণ করেছে। আমরা যে ঠেকালাম, ঠেকানোর পরে ও একটা ব্যাগের কাছে চলে গেলো, ব্যাগটা খুললো, একটা হেসো বের করলো, দা আর কি, বড় দা মতো বের করে ব্যাগ থেকে বের করে নিয়েই এলোপাতে কোপাতে শুরু করলো। আমি তো হতভম্ব হয়ে গেছি। এইবার সমীরণ হচ্ছে ওদিকে ধরতে গেল, আমি পিছন দিয়ে গেলাম, আমার এক ঝাটকা মালে কেন দিয়ে আমার এই চশমা টশমা ভেঙে গেল, এখানে লাগলো, তারপরে ঠেসে ধরে ওই কোপটা এখানে রয়েছে, এরম ভাই ধরে ফেলেছি, ধরে ফেলে বলছি মানে কি ওনার রাগটা, রাগটা হচ্ছে ও নিজে দুর্নীতির সাথে যুক্ত, টোটাল কলেজের অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট ছাড়া কোনো দুর্নীতি করা সম্ভব না, যে কোনো বিল সাবমিট করতে গেলে অ্যাকাউন্টেন্ট সই লাগে, প্রিন্সিপালের সই লাগে, ও নিজের সেই বিলে দুর্নীতির সাহায্য করবে, সাহায্য করে পরবর্তীতে দুর্নীতি অভিযোগ এনে নিজের সতীয় সাহায্য আছে, এই এই যে প্রক্রিয়া চালাচ্ছে, ক্রমান্বয়ে চলছে, তার প্রতিবাদ করা হয়, প্রতিবাদ করার জন্য ওর মেন রাগ হচ্ছে ওর ভাইপোকে কলেজে ঢুকাতে হবে। হ্যাঁ আক্রান্ত হয়েছে, খাতা চুরি, খাতা, আমাদের খাতা, অ্যাটেন্ডেন্স চুরি করেছে, রোস্টার চুরি করেছে, কিছু পাওয়া যাচ্ছে না, কলেজ থেকে মাঝে মাঝে মালপত্র সব বেরিয়ে চলে যাচ্ছে, ও আজকে এইটা না পিস্তলের ভয় দেখাচ্ছে, এরকম ঘটনা ঘটছে, আহত আমি নিজেও আহত হয়েছি, সমীরণ আহত হচ্ছে, তপন মণ্ডল আহত হচ্ছে, প্রিন্সিপাল আহত হচ্ছে, ওখানে পুলিশ এসে, পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে, উনি একটা দা নিয়ে এসেছে, দাঁড়টা পুলিশ নিয়ে চলে গেছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।